হুকুম দেখতে বলে। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বাচ্চা ছেলে মেয়েদের নাকি তিনি হুকুন বাজতে বলেন, এমনই অভিযোগ উঠল ক্যানিং এর একটি শিশু শিক্ষা কেন্দ্রে। একজন নয়, একাধিক পড়ুয়া এই অভিযোগ করেছে। মিড ডে মিল নিয়েও অভিযোগ করেছে পড়ুয়ারা। আর এ নিয়েই তোলপাড় পূর্ব হলাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। খাওয়া দাওয়া খুব খারাপ দেয়, আর এই বাড়ি থেকে বিট কপি নিয়ে আসবে, বিট কপি রান্না করবে, আর আমাদের বলে দেবে ভিডিওর লোক আসলে যে সবসময় ডিম দেয়। এটা কারা বলে দেয়? দিদিমণি। এমনি মূলত ডিম কবার দেয়? একবার, মাসে একবার। আর এদিকে বলে দিতে বলে যে মাসে প্রত্যেক সপ্তাহে দেওয়া হয়? তোমাদের খাবার ভালো হয় না দিদিমণির? দিদিমণির মাথায় উকুন? উকুন তো কি হয়েছে তোমাদের? উকুন দেখতে বলে যদিও হুকুন বাঁচানোর অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা পুষ্প সাপুই। ওই স্কুলের অন্য শিক্ষিকারাও এই অভিযোগ মানতে চাননি। না, এটা ভুল কথা, এটা ভুল কথা, আমরা দেখিনি, আমরা ওটা জানি না, এটা ঠিক না। ছাত্রছাত্রী আপনি কি বলবেন? আপনার আপনার দোষ দিচ্ছে তো। এবং পরিদর্শনে আসছেন, খাতা দেখাবো পরিদর্শনের, মাসে মাসে আসে কি খাবার হয়। পরিকাঠামোগত আরো কিছু সমস্যা এবং পড়ুয়াদের দিয়ে উকুন বাঁচানো নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায়। তাতেই ঘৃতাহুতি পড়ে শনিবার। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা তার নাতনিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে এলে প্রধান শিক্ষিকা তাকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ। এই খবর ছড়াতেই তিন শিক্ষিকাকে ঘরে তালা দিয়ে আটকে রাখেন গ্রামবাসীরা। ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে তালা খুলে শিক্ষিকাদের উদ্ধার করে। এসএসকে এখানে ভর্তি করব। এর আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, আর ইংলিশ মিডিয়ামে তো আইডিটা দেয় না, ফাইভে যখন যাবে এখানে ভর্তি করবে বলে এসেছিলেন। হ্যাঁ, এবার বলে না হবে না, স্কুলে তালা দেওয়া হলো। প্রাইভেট স্কুলের বাচ্চা 16/12/2022 একাডেমি সুপারভাইজার যিনি বিডিওতে, উনি এসে আমার স্কুলে এসেছিলেন, এসে বলছে প্রাইভেট স্কুলের বাচ্চা ভর্তি নেবে না। সেটা কি আপনার লিখিত সার্কুলার ছিল? মৌখিক বলে গেছে, মৌখিক। তারপর তখন আমি গ্রামের, এবার আইডি হচ্ছে, তখন আমি বাচ্চাদের মায়েদের বললাম দেখো আমার তো এরকম বারণ করে গেছে, তো আমি তো নিতে পারি না, তা আমার একটা লিখিত যদি ভিডিও থেকে সার্কুলার পাই তাতে আমি তোমাদের ভর্তি নেব। তখন ওনারা বলে নিতে হবে, জোর করে বলছে নিতে হবে। আমি বলি সার্কুলার না পেলে, আমি বারণ করে গেছে বিডিও থেকে, উনি একাডেমি সুপারভাইজার, উনি হচ্ছে বিডিও এসিও সাহেবের মতামত নিয়ে তবে আমাদের এদিকে ভিজিট করতে আসেন, তা উনি যখন বারণ করলেন সেখানে তো আমি নিতে পারি না। এই ছাত্র ভর্তি না নেওয়ার জন্যই কি তালা দেওয়া হয়েছে? প্রাইভেট স্কুলের বাচ্চা নিতে হবে, কিন্তু প্রাইভেট স্কুলের বাচ্চা যখন ভর্তি নিতে হচ্ছে আমাদের, সে সপ্তাহে একদিন আসবে শনিবার, বাদ বাকি পাঁচ দিন সে আসবে। সেটা কি ভর্তি নেওয়া হয়েছে? নেই। ছাত্র ভর্তি নিয়ে অভিযোগে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। উকুন বাঁচানোর অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। কিন্তু গ্রামবাসীদের ক্ষোভ কমল কি? দ্য ওয়ার্ল্ড ব্যুরো।